নতুন করে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2020 আসছে। এর আগ পর্যন্ত শিক্ষাক্রমে আমরা দেখেছি যে এগুলো আমার কাছে ফুল ডকুমেন্ট আছে, একদম ফুল পুরা ডকুমেন্টসে, যে বিজ্ঞান বিভাগের জন্য 1998 সালের পূর্ব পর্যন্ত অতিরিক্ত ছিল আমাদের জন্য নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা, কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা পদ্ধতি ছিল যে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, মানবিক বিভাগ, মূল্যায়ন পদ্ধতি ছিল, বোর্ড পরীক্ষা ছিল। 1998-96 থেকে 98 বোর্ড পরীক্ষা ছিল, 2012 থেকে বোর্ড পরীক্ষা ছিল, ঐচ্ছিক চতুর্থ বিষয় কিন্তু বোর্ড পরীক্ষা ছিল, যেটা আমাদের জন্য ইসলাম শিক্ষা বলি বা ধর্মীয় শিক্ষা বলি বা নৈতিক শিক্ষা বলি। 2020 সালে প্রস্তাবিত আমাদের শিক্ষাক্রমের রূপরেখা আসছে, সেখানে আমাদের জন্য এখন পদ্ধতি হচ্ছে শিক্ষাকালীন মূল্যায়ন বিদ্যালয়ের অভ্যন্তরীণ হবে। 2020 সালের প্রস্তাবিত শিক্ষাক্রম রূপরেখা দেখবেন আপনার 97-98 পৃষ্ঠায়, সেখানে বোর্ডের আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। আনন্দের বাজার এমন একটা সাবজেক্ট দিছে বোর্ডের পরীক্ষায় দেওয়া লাগে না, এর আগ পর্যন্ত বোর্ডে পরীক্ষা দেওয়া লাগবে পরেও পড়ে না। আর আপনি আগে বলে দিয়েছেন টেনশন করিস না, এগুলো বোর্ডে টোটে পরীক্ষা টরীক্ষা নাই, চিন্তা করবে যা বোর্ডে যেহেতু পরীক্ষা নেই জান দিয়ে পড়ি, বুঝেন তো কথা, বোর্ডে যেহেতু পরীক্ষা নেই জান দিয়ে পড়ি, অন্য সব সাবজেক্ট আগে এটা পড়া লাগবে, বোর্ডে পরীক্ষা নেই আহা এটা ফাঁকি দেওয়া যাবে না। তাই এত বড় গাধা আমাদের বাচ্চা কাচ্চা, এই হচ্ছে শিক্ষাক্রম রূপরেখা। এগুলো বানানো কোনো জিনিসটা, প্রধানমন্ত্রীর কাছে আবেদন দেওয়া আছে আমাদের, প্রধানমন্ত্রীর কাছেও বলা হয়েছে এই বিষয়ে যে এই বিষয়গুলো ভাবেন, যেখানে ছেলেপেলে এরকম নৈতিকতাহীন হয়ে যাচ্ছে সেখানে আমাদের শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে যে তাকে আভ্যন্তরীণ শিখন নীতি প্রণয়ন করা হবে, সেখান থেকে তারা শিখবে। আরে বোর্ডে পরীক্ষা দিয়েও বাংলা ইংরেজি পড়তে চায় না যে পোলাপান, তাদেরকে আপনি এইখান থেকে বলে দিচ্ছেন এমনি এমনি শিখলেও ভালো না শিখলে আরো ভালো, বোর্ডে পরীক্ষা নেই তোর পড়লেও হবে না পড়লেও হবে কি, অথচ বাধ্যতামূলক তো প্রত্যেক সাবজেক্টের সাথে 10 মার্ক করে নৈতিক শিক্ষা দেওয়া দরকার, প্রত্যেক সাবজেক্টের সাথে ওই সাবজেক্ট বেস আপনার নৈতিক শিক্ষা লাগবে। কোরআন শিক্ষার জন্য বোর্ডে আলাদা 100 মার্কের বোর্ড পরীক্ষা লাগবে। কোরআনের যে সকল সুরার মধ্যে সামাজিক বিধিবিধানের কথা বলা আছে, নৈতিক আচরণ শিক্ষা দেওয়ার কথা বলা আছে, ওই সুরা মুখস্ত শোনাতে হবে, ইনকোর্স থাকবে, টিউটোরিয়াল থাকবে, তুমি যেই হও না কেন ওই সুরার অর্থ জেনে বুঝে শিক্ষা তোমাকে বোর্ডে লিখে পাস করতে হবে, আগে এইগুলা পাস তারপর ওইগুলা, ঠিক কিনা? দেশে তো কম গণিতবিদ নাই, দেশে কম পদার্থবিদ নাই, দেশে কম আমাদের শিক্ষাবিদ নাই, সবচেয়ে বড় শিক্ষাবিদ তো সবচেয়ে উপরে আছে, সবচেয়ে বড় দুর্নীতি তো ওখান থেকে হয়, ঠিক না? আপনি কি মনে করছেন ফকির মিসকিনরা ওই রডের বদলে বাঁশ দেয়? হ্যাঁ, বোকারা দেয়, কারা খায়? হ্যাঁ, জায়গা মতো লোক খায়। সুতরাং আমরা বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমাদের শিক্ষাক্রমটা সমন্বিতভাবে সাজান। আর আমরা যারা হুজুররা আছি, আমরা খালি তো হইচই করে আপনারা বলবেন আর ঠিক বলবেন, এই ঠিকের মধ্যে নয়। আলেমুন আমরা বোর্ড বানান, আমরা তো ছোট মানুষ, যারা বড়রা আছেন তারা বোর্ড বানায়, আপনারা একটা শিক্ষানীতি তাদের কাছে দেন না কেন? একটা শিক্ষানীতি খালি 200 মার্ক দিতে হবে, 100 মার্ক কোরআন দিতে হবে, দিতে হবে না, আপনারা একটা বোর্ড বানায় জাতীয় সেমিনার করেন যে আমাদের মূল্যায়নে স্কুল কলেজ তো বন্ধ হবে না, বিশ্ববিদ্যালয় তো বন্ধ হবে না, কিন্তু এই মানুষগুলো যেন আদর্শিক যুবক হয়, তাদের জন্য আমাদের সত্যিকার অ্যাক্টিভিটিস কী, কীভাবে পড়ানো হবে, কোন বিষয় পড়ানো হবে, কারা পড়াবে, এই পড়ানোর ক্ষেত্রে নিজের থেকে কেমনে আমাদের পরিকল্পনা থাকবে, 30 বছর পর আমাদের এই ছেলেদেরকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, কী দেখতে চাই, 10 বছর পর, 5 বছর পর তার মূল্যায়নে যা দেখতে চেয়েছিলাম তার সাথে কি কিছু যুক্ত করতে হবে নাকি কিছু বাদ দিতে হবে, এটার জন্য পাইলট প্রজেক্ট কী হবে, এরকম একটা প্রস্তাবনা দিতে হবে, কিন্তু সোজা কথা, এইটাই হচ্ছে সোজা কথা, কেউ শুনুক চাই না শুনুক, কেউ মানুক চাই না মানুক, আপনি আমাদের যা বলেন আমি এই কথা বলবো, যদি আমার আজকের এই কথাই আমার শেষ কথা হয় তবে এইটুকু বলে চলে গেলাম, আর যদি কোনোদিন কথা বলতে না দেন বলবো না, কিন্তু এই কথা আজকে বলে দিছি আমি, আমার দায়িত্ব আমার এই জায়গায় শেষ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এটা যদি আমরা করি কী লাভ হবে, এই কথাগুলো যদি বলি কী লাভ হবে, সত্য কথা যদি আমরা বলি কী লাভ হবে, আল্লাহ বলছে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের যাবতীয় কাজগুলোকে বিশুদ্ধ করে দিবেন, তোমাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ।
আপনি যদি সত্য কথাটা বলেন, যা লাগবে সেই কথাটুকু যদি আপনি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার গুনাহখাতা মাফ করবেন, আপনাদের বাকি কাজগুলো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বক্রতা অন্তরের মধ্যে রেখে কথা বলবেন না, মানুষকে ধোকা দেওয়ার নিয়তে কথা বলবেন না, কোনো দলকে টার্গেট করে কথা বলবেন না, কোনো ব্যক্তিকে বিদ্বেষ অন্তরের মধ্যে রেখে আপনি খোঁচা দিয়ে তাদেরকে কথা বলবেন না। এরকম করে বললে ওই কথা আপনার সোজা কথা হবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।